গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে সেটা কল্যাণময় গঙ্গোপাধ্যায় হোক বা প্রাথমিক টেটের তরফে মানিক ভট্টাচার্য হোক যিনি এখন অপসারিত, এরা যাতায়াত করছে হয় হাইকোর্টে নয়তো নিজাম প্যালেসে। তাই বারবার এই মাটিতে দাঁড়িয়ে প্রশ্নটা তুলতে হচ্ছে যে এত তরজার মাঝে যারা সত্যি যোগ্য তারা চাকরিটা কিভাবে পাবে? তাহলে কি অর্থ দিয়েই এখানে এই রাজ্যে চাকরি হয়? এত বড় দুর্নীতি, এত বড় দুর্নীতি ভারত স্বাধীন হওয়ার পর এই রাজ্য কোনোদিন দেখেছে? কখনো দেখেছে কি? এই দুর্নীতির শেষ কোথায়? এই প্রশ্নের শেষ কোথায়? আর চাকরি কোথায়? একাধিক প্রশ্ন রয়েছে এবং এই একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে দেখে নেব একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট। আদালতের নির্দেশ ছিল পুরনো মামলার নথি এই মামলার সঙ্গে যুক্ত করতে হবে, আর সেখানেই উঠে এলো অসঙ্গতি। সিঙ্গল বেঞ্চে মূল মামলায় 12 জনের নিয়োগের তথ্য ছিল না, কিন্তু ডিভিশন বেঞ্চে মামলায় সবার নথি মিলল। অসঙ্গতিতে বিস্মিত আদালত। এর আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই 12 জনের নিয়োগ নিয়ে দুর্নীতির ইঙ্গিত দেন, জনস্বার্থ মামলা করার সুপারিশও করেন তিনি। বৃহস্পতিবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব হাইকোর্টের। বিচারপতি রাজশেখর মান্থা 2016 চাকরি প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তলব করলেন তাকে। একদিকে আদালতে একের পর এক পর্যবেক্ষণ, আর অন্যদিকে বুধবারও রাস্তায় নেমে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। হাজরা মোড়ে টেটে নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। 2014 সাল থেকে আমাদের বঞ্চনা করা হয়েছে, প্রাইমারিতে পাঁচটা করে চাকরি পেয়েছে, আর আমরা 2014 সালে ট্যাগ পাস করেছি, আমরা চাকরি পাচ্ছি না। একই দাবিতে বিক্ষোভ চলল করুণা মইতেও। যত দিন যাচ্ছে ততই আরো সামনে আসছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বহর, কিন্তু যাদের জন্য লড়াই তারা আজও রাস্তায়। রিপাবলিক বাংলা। যাদের জন্য লড়াই তারা আজও রাস্তায়। খালি একের পর এক মামলা হচ্ছে, আবার কখনো বা সিবিআই তদন্ত হচ্ছে, কারণ এক একটা মামলা হাইকোর্টে এলেই প্রায় সেগুলো চলে যাচ্ছে সিবিআই এর হাতে। একাধিক তদন্ত হচ্ছে, খালি উপায় বেরোচ্ছে না যে চাকরিটা কি করে হবে। আমি বিস্তারিত আলোচনা আসবো, তবে তার আগে আজকে যারা যারা আমাদের অতিথি রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অভিষেক মান্না, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ জিশান, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন ভৈরব, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো। আমি আগে একটু আইনজীবী থেকে গোটা বিষয়টা বুঝি। সুদীপ্তবাবু, একটা বিষয় পরিষ্কার করুন, এই যে 2014 সালের পরীক্ষা, সেখানে থেকে তারপর থেকে দেখা যাচ্ছে 2021 সালে কয়েকজনের নিয়োগ হচ্ছে, 12 জনের নিয়োগের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, ঠিক? দেখুন, আপনারা বলছেন 12 জন, আমরা বলছি এই ফিগারটা হয়তো 5,000-7,000 হবে, তারা টেটে উত্তীর্ণ না হয়েই চাকরি করছে। এটা আপনারা 12 জন বলছেন, আমাদের কাছে ফিগার আছে 5,000 থেকে 7,000। 2014 সালে তারা টেটে পাশই করেনি, তারা আজকে গিয়ে প্রাইমারি চাকরি করছে। আর যারা টেটে পাশ করে, এরকম 40-50 হাজার ক্যান্ডিডেট আছে টেটে পাশ করে, এখনো তারা চাকরি পাচ্ছে না। তারা পাশ করলো না অথচ তারা চাকরি করছেন, ন্যূনতম ডকুমেন্টের তো দরকার হয়, সেই ডকুমেন্টস কি বলছে? ডকুমেন্টসের ভিত্তিতেই আমরা বলছি টেটে পাশ না করে তারা চাকরি করছে, ডকুমেন্টস দেখাচ্ছে, এবং তারা নিজেরা হাইকোর্টে মামলা করেছিল, সেখানে বলছে আমরা টেটে পাশ করিনি, আমাদের ইচ্ছা করে ফেল করানো হয়েছে, তারাই দেখা যাচ্ছে তারা পরবর্তীকালে চাকরি পেয়েছে। ও, তাদের দাবি হচ্ছে তাদেরকে জোর করে ফেল করানো হয়েছে, এটা না না, তাই সেই বিষয়ে তারা তো মামলা করতে পারতো, তাহলে তারা চাকরিটা কি করে করছে? মামলা করেছে তার জন্যই, মামলাকে চাপা দেওয়ার জন্যই তাদের এবার চাকরি দিয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের অভিযোগ। আচ্ছা, মামলাকে চাপা দেওয়ার জন্য চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, গুরুতর একটা অভিযোগ। সত্যি কথা বলতে এই টেট নিয়ে, এসএলএসটি নিয়ে, মানে এসএসসি র আন্ডারে যে কোটা বিষয় রয়েছে, এই গোটা বিষয়টা নিয়ে যেটা মূল সমস্যা, জটিল থেকে জটিলতর হচ্ছে গোটা বিষয়টা, খালি নিয়োগটা হচ্ছে না। আমি কার কাছে? অভিষেক বাবু, আপনার কাছেই যাই। যা পরিস্থিতি দেখছেন মোটামুটি রোজই, আজকেও আমরা দেখেছি, আজকেও আমরা রাস্তাঘাটে নেমে তাদেরকে লড়াই করতে দেখেছি, স্বাভাবিক পরিস্থিতি আপনি এক্সপেক্ট করছেন?
স্বাভাবিক পরিস্থিতি এক্সপেক্ট করছি না, পুরো জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে। মানে যে পাশ করেছে সে রাস্তায় বসে আছে, ধর্ণা দিচ্ছে, যে পাশ করেনি সে চাকরি পেয়ে গেছে, সে আবার টানিয়া। করোনা বইতে কিন্তু আজকে বিক্ষোভ হয়েছে, এত সবাই যোগ্য, মানে যারা তারা দাবি করছেন যে তারা যোগ্য, তারা তো রাস্তা থাকার কথা না, কাউকে না কাউকে তো পড়ানোর কথা ছিল কোনো না কোনো স্কুলে। হ্যাঁ, সেগুলো তারা করছে না, কারণ টোটাল জিনিসটা একটা হজগট অবস্থা রয়েছে, এবং এতটা রয়েছে যে দেখা যাচ্ছে মানিক ভট্টাচার্যের মতো একটা লোকের ব্যাপারে কোর্ট কি রায় দিচ্ছে না, তার যা সম্পত্তি আছে এবং তার যা ইনকাম দুটো মিলিয়ে দেখো যে কোথাও অন্য কোনো টাকা ঢুকেছে কি না, অর্থাৎ কিভাবে তিনি তার মধ্যে অর্থাৎ দুর্নীতির মধ্যে ইনভলভ আছেন। আচ্ছা, এই জায়গাটা আমি একটু আইনজীবী বলছিলাম, আমি তার থেকে বোঝার চেষ্টা করি। মানিক ভট্টাচার্যকে যেটা কোর্ট বলেছে যে তার এই যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির হিসাব দিতে হবে, এবং তার বাইরে অন্য কোনো যোগ বিয়োগ কোনো কিছু করলে চলবে। আমার সহজ প্রশ্ন হচ্ছে, এই সম্পত্তির হিসাব কেন চাওয়া হচ্ছে, মানে এতে কি কি প্রমাণিত হওয়ার সম্ভাবনা থেকে যায়? দেখুন, প্রথমত মানিক ভট্টাচার্য না, মানিক ভট্টাচার্য এবং ওনার পরিবারের যারা যারা আছে সবার সম্পত্তির হিসাব দিতে বলেছে। তার কারণ এটা সন্দেহ যে এই যে চাকরি যে পেয়েছে সেটা মেরিটে পায়নি। আমরা জানি চাকরি মেরিটে পায়, এখানে আমরা অভিযোগ করেছি তার চাকরি 10 লক্ষ টাকার বিনিময়ে পেয়েছে, যারা যারা এই বেআইনি চাকরি পেয়েছে তার তদন্ততেই করা। কোর্ট বলছে যে সম্পত্তি, একজন প্রিন্সিপালের কত সম্পত্তি থাকতে পারে বা একজন এমএলএরই বা কত সম্পত্তি থাকতে পারে, তার সম্পত্তির হিসেব দিয়েছে যে হিসেব বহির্ভূত কোনো সম্পত্তি ওনার আছে কিনা। বেশ বেশ, অর্থাৎ যেটা পরিষ্কার হচ্ছে যে একজন এমএলএ হিসেবে মানিক ভট্টাচার্যের কতই বা সম্পত্তি থাকতে পারে, আর একজন প্রাথমিক স্কুলের কোনো শিক্ষক হিসেবে বা সেই প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি হিসেবেই বা তার কত সম্পত্তি থাকতে পারে, এইটাকে বোঝার জন্যই গোটা পরিবারের হিসাব চাওয়া হচ্ছে। তারও কিছু কারণ রয়েছে, আমি আসছি সেই সব জায়গায়। তবে তার আগে মানিক ভট্টাচার্য এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাকে কি বলেছে একবার শুনুন। আমার শুধু একটি বক্তব্য আছে যে মহামান্য আদালতের বিষয়টি বিচারাধীন, এবং আমার সম্পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থার ওপর এবং আইনের ওপর। আমি আদালতের বাইরে এই বিষয়ে কোনো মন্তব্য করব না, বিচারাধীন বিষয়ে আমি একটি শব্দ উচ্চারণ করব। বিচারকের আদেশ অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী আমার বক্তব্য সেখানে আমি পেশ করেছি। পুনরায় আমাকে যদি আদালত নির্দেশ দেন তাহলে নিশ্চয়ই যথোপযুক্ত জায়গায় আমার মতামত ব্যক্ত করব। শুনছিলাম মানিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। আমি আলোচনায় যাবো, আমি ভৈরবের কাছে যাবো, তবে তার আগে একটু জানিয়ে দিয়ে এসএফআই নেতা শুভজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে এসেছেন। এবার আমি একটু ভৈরবের কাছে বলব, আর যাই বলুন বাবা, এটা বলবেন না যে বিচারাধীন বিষয়, তো এই বিষয়ে আমার কিছু বলার নেই, মোটামুটি রাজ্যে যা চলছে সব বিচারাধীন। না না, ওটা তো বলবোই, সমস্ত কিছু বিচারাধীন। দেখুন কি অবস্থা, আপনি জানেন বাবু। না না না, অবস্থা না, তুমি হাসিও না আমাকে। দেখুন হাসাচ্ছি না, আমি বাস্তব প্রশ্ন। না না না, আমি বলছি দেখুন, বিচারাধীন তো রয়েছে, এখন প্রবলেমটা হচ্ছে বিজেপি আমাদের মানে কি বলে অফিসের সার্ভারটাকে পর্যন্ত ব্লক করে রেখেছে, এরপরেও যদি ফাইল চাওয়া চাই ফাইল দেওয়া দেয় নিয়ে হয়। আমি দেখুন, আমার কথা হচ্ছে এখন সিবিআই হচ্ছে, এখন সবাই জেনে গেছে যে সিবিআই বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে। কেন? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে পারছি, যদিও আমাদের আদালত থেকে রায়টা আসছে, কিন্তু বিজেপি উস্কানিতে এই সমস্ত আন্দোলন হচ্ছে, বিজেপির উস্কানিতে, বিজেপির কাজকর্ম নেই, বিজেপি এখন একটা পার্টনারশিপ কোম্পানিতে পরিণত হচ্ছে। আবেদন করেছিল যে সার্ভার রুম খুলে দেওয়া হোক, সার্ভার রুম খুলে দেওয়া হোক, তখন জাস্টিস বলেছে আমি যদি নেক্সট বলছি আমি কনসিডার করব, যদি সিবিআই সার্ভার রুম তো সিবিআই এর আন্ডারে। বলো একটু আইনজীবীকে শুনি, বলতেই পাচ্ছেন
না সিবিআই না শুনেনি কথাটা শুনেনি এসএসসি আবেদন এসএসসি আবেদন এসএসসি আবে আমি একুরি দাঁড়ান দাঁড়ান এসএসসি আবেদন করেছিল এসএসসি আবেদন করেছিল যে কোর্টের কাছে সিবিআই যে সার্ভার রুম লক করেছে সেটা খুলে দিতে হবে রেগুলার কাজকর্মের জন্য তখন মহামান্য বিচারপতি বলেছে আপনি অ্যাপ্লিকেশন করুন আমি দেখব যে সিবিআই যা নেওয়ার ছিল যে নেওয়া হয়ে থাকে নিশ্চয়ই সার্ভার রুম খুলে দেওয়া হবে এক আর উনি যেটা বললেন না যে সিবিআই বিজেপির হয়ে কাজ করছেন সেই জন্যই আমার মনে হয় শারদা নারদ এখন অবধি কেউ অ্যারেস্ট হয়নি তো সরকারটা জেল থেকে চালাতে হতো আমি কাটতে গেলে জিসনের কাছে যাই একটু এই উত্তরটা নেই যে সিবিআই যদি কোন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করে তাহলে তাই জন্যই কি এখন অবধি শারদা নারদায় কেউ গ্রেফতার হলো না এরকম কোন এরকম কোন ব্যাপার কি আইনজীবী বলছেন আমি বলছি নির্দিষ্ট দলের যেই থিওরিটা ওটা আমি বলবো না আমি শুধু এইটুকুই বলবো সিবিআই এর পারফরমেন্স নিয়ে অনেক আমাদের আক্ষেপ আছে অনেকজনেরই আছে আমি তো জানতে চাইছি সিবিআই এর পারফরমেন্স রেট কোথায় এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক মামলা আছে যেগুলো সিবিআই এখনো ঠিকঠাক রিপোর্ট দিতে পারেনি এটা দিয়ে আমরা অনেক অভিযোগ করতে পারি যেমন আর এই বিষয় নিয়ে আজকে যে টপিক আমি ফিরে আসি না আমি ডাইভার্ট হতে দেবো না আমি যেই টপিকেই আসি এসএসসি নিয়ে মামলা চলছে কোর্টের উপর আমাদের বিশ্বাস আছে হাইকোর্ট নিজের যা জাস্টিস হবে আমরা সেটা মেনে নেব বুঝতে পারছি না না আচ্ছা শুনুন না কয়েকটা কথা কোঅপারেট করছে কয়েকটা কথা মিস কোঅপারেট করার জায়গা আছে কি মিস কোঅপারেট কেন করবেও কেন মিস কোঅপারেট জায়গা আছে আর দ্বিতীয়ত এইগুলো দেখুন অনেক এরকম আছে একটা কথা বলি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধুশিকা পর্ষদের অফিসে যাওয়ার কথা ছিল তিনি জাননি তাকে বাড়ি থেকে নিয়ে যেতে হয়েছে সম্পত্তির হিসেব নিয়ে কথা হচ্ছিল আমিও তো জানতে চাই বিসিসিআই সেক্রেটারি অমিত শাহ ছেলের কতটা সম্পত্তি আছে সে নিয়ে হিসেব আমরা জানবো আমরা ঠিক আছে তার জন্য আপনি চলো তার জন্য তার জন্য কেস ফাইল করুন আপনার কাছে সেই সুযোগ রয়েছে আরটিআই করুন আরটিআই করুন আরটিআই করুন রাইট টু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে আরটিআই করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আপনি এখানে থেকে বলুন আপনি আসল আলোচনায় আসুন না ভুলিনি আমরা আপনি আলোচনায় আসুন না আপনি বলুন না আপনি আসছি আপনাদের টপিকটা আমি জানো আজকে শুনে নিন টপিকটা কি জানো আজকে শুনে নিন আজকে বললে বলো না বলো ওটা বাদ দিয়ে বলছি আমি আমি লোকদের আনবেন না আমি আমি যাত্রা করার লোকদের আনবেন না প্লিজ ও যারা এটা চেঁচামেচি এটা চেঁচামেচির বিষয় নয় আমি সবাইকে বলছি এটা ও যে কথাগুলো বলছে আমি আমি প্রত্যেকটাই ও এখানে চেঁচামেচির কোনো বিষয় নয় প্রথমে আমরা আমরা শুনতাম জানো তো গ্রামে গঞ্জে চোর ধরা পড়লে ডাকাত ধরা পড়লে পাড়াতে পাড়া সবাই মিলে যেত দেখার জন্য চোর কি হয় এখন মানে অ্যাডভান্স সিচুয়েশন হয়ে গেছে এখন সেটা মিডিয়াতে দেখা যাচ্ছে চোরদেরকে এই সরকারের আমলে যেটা হচ্ছে তৃণমূল সরকারের আমলে দেখা যাচ্ছে যে দাঁড়া তোমার বলা বেলা বলিনি দেখা যাচ্ছে অভিযুক্ত অভিযুক্ত তো অভিযুক্ত অভিযুক্ত মানে জল ভরো প্রকল্প এখন চোর ধরো জেল ভরো প্রকল্প চালু হয়েছে একের পর এক নির্দেশ দোষী বলে দিচ্ছেন একের পর এক নির্দেশ দোষী বলে দিচ্ছেন কোর্ট পর এক নির্দেশ দিচ্ছেন হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সব সব মানে সভাপতি তৃণমূলের সেটা প্রমাণিত এবার এবার যেটা সিবিআই করছে যে কত টাকা দিয়েছে কাদের টাকা দিয়েছে কারা যুক্ত চুরি যে হয়েছে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত এখানে আইনজীবী নিজে বলছেন চুরি হয়েছে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত এটা কিন্তু প্রমাণিত চুরিটা হয়েছে দুর্নীতি হয়েছে প্রমাণিত এইখানে প্রমাণ শুধু সিবিআই করছে যে কত টাকা হয়েছে 500 কোটি না হাজার কাকে বলছেন চুরি প্রমাণিত মানছি কাকে চোর বলছে এটাও প্রমাণিত আজকে এটাই প্রমাণিত যে পরেশ অধিকারীর মেয়েকে ফেল করে চাকরি পেয়েছে এটা চোর প্রমাণিত চোর আপনার আদালত কি রায় দিয়ে দিয়েছে পরেশ অধিকারী চোর বা পার্থ চট্টোপাধ্যায় চাকরিটা কেন গেল চাকরিটা কেন গেল জিশান চাকরিটা কেন গেল উত্তর পাচ্ছি না আমি জিশান এক মিনিট চাকরিটা তাহলে কেন গেল আমি আসছি আমি আমি তোমার কাছে আসবো তবে তার আগে সিপিএম তার সুজন চক্রবর্তী কি বলেছেন আমি একবার শোনাবো আই রিপিট প্রাইমারি শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করছিলেন চূড়ান্ত অনৈতিক দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন বহুদিন ধরে টেট পরীক্ষার্থীরা একই কথা বলেছে তাদেরকে পুলিশ পিটিয়েছে সরিয়ে দিয়েছে আক্রান্ত করেছে শেষমেশ কোর্টের রায়ে তাকে অপসারিত হতে হয়েছে সম্পদের পর সম্পদ কোন যোগ্যতায় কত টাকা তুলেছেন সে টাকার ভাগ কোথায় কোথায় দিয়েছেন কালীঘাটে কত নবান্নে কত অন্যত্র কত মন্ত্রীদের ঘরে কত হিসেব দিন শুনছিলাম সুজন চক্রবর্তীর বক্তব্য আমি একটু সুজন চক্রবর্তীর বক্তব্য যখন শুনছিলাম তখন একটু এসএফআই নেতার কাছেই আমি একটু আসি গোটা পরিস্থিতি নিয়ে হ্যাঁ তোমার কিছুটা বলার আছে অনেকক্ষণ থেকে হাত তুল
সেটা হচ্ছে যে দেখুন এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এটার থেকে বড় কথা আমাদের রাজ্যের যারা বেকার যুবকরা তারা চাকরি পাচ্ছে না, প্রতারিত হচ্ছে। এই জায়গাটা ফোকাস করাটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোনো স্টান্টবাজি করার জায়গা নয়, কার গলার জোর বেশি সেটা বলার জায়গা নয়। বলার জায়গা এটা, এই যে 2011 সালের পরবর্তী সময় থেকে আমরা দেখছি যে ঠিকভাবে নিয়োগ হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এবং যেখানে যেখানে আমি বলে নি, তুই বলিস, নিশ্চয়ই বলো, সেটা হচ্ছে যে যখন নাকি মানে নিয়োগ হওয়ার কথা সে সময় নিয়োগ হয়নি, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে কিছু লোক তারা নিয়োগ হলো, তার পরবর্তীকালে বললো চাকরি চলে গেল। আসলে এমন অবস্থা হয়েছে, আগে মানুষ বলতো যে সরকারি চাকরি পেলে সেটা একটা সুরক্ষা থাকে, সিকিউরিটি থাকে, আর এখন এমন অবস্থা হয়েছে যে সরকারি চাকরি যারা করে তারা সব থেকে বেশি ইনসিকিউর। তার কারণ কি জানেন? কেন জানেন? আপনার চ্যানেলে প্রতিক্রিয়া দিয়েছেন সুজন চক্রবর্তী, বাম নেতা, যেই জেলায় থাকেন সেই জেলা ওনার খুব কাছের লোক, কোন কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি পেয়েছেন আমি বলে দিতে পারি। আমি বলেন, সেটা হচ্ছে আমি নিশ্চয় বলবো, আমি উত্তর দেব তো, আরে আমি 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 উত্তর দেব, আরে আমি শেষ করে দিই, আরে আমি চাইলেই করতে পারি, এগুলো আমি ইচ্ছা করে করছি না, আমি চাইলে আরো জোরে চিৎকার করতে পারি, করছি না, আরে আমি ইচ্ছা করে করছি না, আমি পয়েন্টে কথা চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখুন, এবং আজ নিশ্চয়ই কথা বলবো, দাঁড়ান, সেটা হচ্ছে দেখুন, প্রতি বছর নিয়োগ হলো না, এবং যারা নাকি চাকরি পাওয়ার কথা তারা চাকরি পাচ্ছে না, অন্য লোক চাকরি পেয়ে যাচ্ছে, প্রতিদিন এক না একদিন করুণাময়ী পরেশ অধিকারী, পরেশ অধিকারী পরিবারের যতজন চাকরি পেয়েছেন তারা তো অনেকে সিপিএম আমলেও পেয়েছে, অধিকারীর বিষয় নয় খালি পরেশ অধিকারী, এরকম প্রচুর অধিকারী লুকিয়ে আছে, সে পরেশ অধিকারী না, অন্য ধরনের অধিকারী কিছু আছে, বাবা বলো তাহলে হয়েছে একই জিনিস, হচ্ছে না কেন প্রমাণ, হচ্ছে না কেন এই যে চির, আচ্ছা প্রমাণ হচ্ছে না কেন, প্রমাণ আমি ভাই 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 আমার এসে ভাইয়ের একটা ভাইকে বলছি, পরেশ অধিকারী কে, পরেশ অধিকারী কে, কোথায় পরেশ অধিকারী কে, খুব কষ্ট হচ্ছে না, বিষয়টা মানে নিজেদের মতো ঝগড়া করার না, আমি বারবার বলছি শিক্ষক যে তকমাটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় গোটা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে। আজকে শিক্ষকদের মানটাকে এই যে এই যে এই যে বিষয়টাকে সম্মানের চোখে আমরা দেখি, সেই যে জায়গাটা আজকে যেভাবে মানে একটার পর একটা নিয়োগের গাফিলতি দেখা যাচ্ছে, সেখানে কালকে প্রশ্ন কেউ করতেই পারে। আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে চাই, আচ্ছা আইনজীবী আছেন, আমি আইনজীবী এখানে দেখুন, আমরা এখানে আলোচনা করতে পারি কে চোর কে চুরি করেনি, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, 2011 সাল থেকে আজকে 2010 বছর ধরে এরা যারা জেনুইন চাকরি পাচ্ছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে, পুলিশের মার খাচ্ছে, সেই নিয়ে কি রাজ্য সরকার কি বলছে, আমরা তো তারা তো কোর্টে মামলা করছে, সেই নিয়ে আজকে কে চাকরি পেয়েছে, কে চাকরি পায়নি, কোথায় দুর্নীতি হয়েছে, বাম আমলে হয়েছে, যদি বাম আমলে হয়ে থাকে তাই বলে তৃণমূল করবে, এটা তো ঠিক না। এখানে পয়েন্টটা হলো যে চাকরি প্রার্থী নিয়েই বলছেন, যে আইনজীবী এখন চাকরি প্রার্থী নিয়েই বলছেন, যে সত্যি তো যারা লড়াইটা করছে তাদের চাকরিটা কোথায়, আর এখন তো দেখা যাচ্ছে টাকা দিয়েও চাকরিটা ঠিকঠাক সেফ থাকছে না, অন্তত বর্তমান যা পরিস্থিতি, টাকা দেওয়াটা আরো কতটা উচিত ছিল তার উপর প্রশ্ন, চাকরি প্রার্থী যারা লড়াই করছে দিনের পর দিন লড়াই করছে তারা কি বলছে একবার শোনাবো। 2014 সাল থেকে আমাদের বঞ্চনা করা হয়েছে, প্রাইমারিতে পাশ না করে চাকরি পেয়েছে, আর আমরা 2014 সালে টেট পাস করেছি, আমরা চাকরি পাচ্ছি না, আমরা বেকারত্বের জ্বালা বুঝছি, প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসন মনে করেছে সঠিক তাই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আর তদন্ত তদন্তের মতো চলছে, আপনি বলতে পারবেন না যে সরকার তদন্তে সহযোগিতা করছে না, বা যাদেরকে ডাকা হচ্ছে প্রশাসনিক স্তরে যারা আছেন তারা তদন্তে সহযোগিতা করছেন না, এটা তৃণমূল কংগ্রেসের সরকার, এখানে প্রশাসনিকভাবে সমস্ত তদন্তকে সহযোগিতা করা হয়, আবার পুনর্নিয়োগের ব্যাপারেও প্রশাসন আইন মেনে সঠিক সিদ্ধান্ত নেয়, কিন্তু তদন্ত চলাকালীন যদি মনে হয় যে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তদন্তকে একদিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে, বা মিডিয়া ট্রায়ালের নামে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে প্রতিবাদ করবে। তদন্তকে প্রভাবিত করা হচ্ছে
হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছেন শান্তনু সেন। ঠিক ঠিক কি কি ভাবে তদন্ত প্রভাবিত হচ্ছে আমার মনে প্রশ্ন রয়েছে। আমি একবার জিশানের কাছে যাই। জিশান একটু পিছনে যাই, আমরা একটু 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 পুরনো নিয়ে চলে যাই। হ্যাঁ আচ্ছা, এরকম কোনো কথা হয়েছিল কি যে ডবল ডবল চাকরি হবে নির্বাচনের আগে, এরকম কোনো কথা হয়েছিল? আমি কি ভুল বলছি? না দেখুন, ডবল ডবল চাকরি হবে সেটা দিয়ে এটাকে রিলেট করা যায় না। আমরা তো এটাও শুনেছি প্রত্যেক বছর 2 কোটি চাকরি, এটা যে শুনিনি সেটা নয়। আজকে কোথায় চাকরি? আজকে বলছে 1.5 বছরে 10 লক্ষ চাকরি দেবো, কেন 10 কোটি চাকরি দিতে পারবে না? অনেক প্রশ্ন আছে। দেখুন এইসব নিয়ে আমি রাজনীতি করতে চাই না, ব্যাপারটা কোর্টে আছে। আরে দুর্নীতি হয়েছে, কোর্ট বলছে তো। আরে সবটাই কোর্ট, কারা প্রশাসনের হাতে কি কারা চোর কারা চুরি করেছে সেটা কোর্টের উপর ছেড়ে দিন। আরে আমি তো এখানে আমি অনেকক্ষণ বলিনি, একটা লাইন তো আমি তো যাচ্ছি, একটা লাইন বলার দয়া হোক। কথাটা হলো যে দুটো জিনিস বলবো। এক নম্বর পার্থ চট্টোপাধ্যায় যে অ্যাডভাইজারি কমিটিটা করেছিলেন সেটা বেআইনি, কিন্তু আজ অবধি সেই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল ডিজোন করছে না মমতা ব্যানার্জি, এখনো বলছে সঙ্গে লড়বো। এক আর সেকেন্ড ব্যাপার হলো, যারা চাকরি পেয়েছিল চাকরির থেকে হাত ধুয়েছে তাদের জন্য সরকারি টাকায় অর্থাৎ ট্যাক্স পেয়ারের মানি দিয়ে তাদের জন্য লড়াই করছে কিরম সরকার, এটা ভাবতে পারছেন? আমি বলি দেখুন, তুমি তুমি যে জিশানকে যে কোশ্চেনটা করলো ডবল ডবল চাকরি চাকরি, দেখো আমি বলছি ডবল ডবল চাকরি যেটা জিশানকে জিজ্ঞেস করলেন, ডবল ডবল চাকরি মানে আমার বিজেপির ভাইয়ের একটু বোঝার ক্ষমতা কম আছে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে ডবল ডবল চাকরি একই পরিবারে, এক সেকেন্ড দাদা, একই পরিবারে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দুজন চাকরি পাবে, তার মানে হচ্ছে নিশ্চয়ই পাচ্ছে, কেন পাচ্ছে না? সবাই পাচ্ছে দেখুন তদন্তকে প্রভাবিত করা হচ্ছে কি হচ্ছে না সেটা কোর্ট বিচার করবে, কারণ এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, সিবিআই কে কোর্টকে রিপোর্ট দিতে হবে। এবার যদি ওনারা মনে করেন যে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে, ওনারা গিয়ে কোর্টে বলুক, ওনাদের উকিল আছে, পার্থজির উকিল আছে, সবারই উকিল আছে, গিয়ে বলুক যে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। এটা একটা কমন, যখনই যে দুর্নীতি করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, যাকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, তদন্তে প্রভাবিত করা হচ্ছে, এইটা একটা দেখুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন যে যে অপরাধ করবেন, যেই হোক, সে যত বড় নেতাই হোক, সে শাস্তি পাবে বিজেপি সরকারের মতো। ঘোড়া চট্টোপাধ্যায় এখনো পদে রয়েছেন, হাইকোর্টের অবজারভেশন ছিল, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এখনো পদে রয়েছে, অনেক আরে ওই সব কিছু তো বিজগা দিন, কোনোটাই তো পুলিশের হাতে নেই। আমি আসছি, আমি এগুলো নিয়ে আসছি, আমি এগুলো নিয়ে আসছি, আসছি আসছি, কিন্তু আমাকে এটা বিরতি নিতেই হবে। আমি না বিজ্ঞাপনে বিরতির পর ফিরছি। অপরাধী পূর্ণ ভরসা আছে আদালত নিজের কাজ করুক, কিন্তু এর পাশাপাশি এই ছেলেমেয়েগুলো যাতে রাস্তায় বসে থাকতে না হয়, এরকম বৃষ্টিতে ভিজে কষ্ট করতে যাতে না হয়, তাদের নিয়োগ হয় স্বচ্ছভাবে, সবাই নিয়োগ হয়। কোনোদিন আগামী দিনে ছাত্র যুব সমাজে কাউকে চাকরি পাওয়ার জন্য রাস্তায় বসতে না হয় বা চাকরি এরকম চলে না যেতে হয়, এই দাবি আমাদের থাকে। এরকম এরকম দিন বিধানসভার বিধানসভায় কক্ষে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের, তিনি পর্যন্ত এটা বলতে বাধ্য হয়েছেন, তিনি যদি অন্য এক্সপেক্টে বলেছেন, কিন্তু 17,500 যে নিয়োগের বাতিলতা যেটা হতে চলেছে বা হচ্ছে বা হবে সেটা নিয়ে তিনি মুখ খুলেছেন। তো নিশ্চিতভাবেই ওরা যেটা বলছে যে কোনো কিছু ঘটেনি, সবটাই মানে বিচারাধীন, কিন্তু উনি মুখ্যমন্ত্রী নিজে মনে করছেন, তিনি বুঝতে পারছেন, এটা উনি স্বীকার করেছেন বিধানসভার পক্ষে দাঁড়িয়ে। আচ্ছা, আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেনে জিশানের কাছে আসছি, আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেনে জিশানের কাছে আসছি। যারা এই এই লড়াইটা করছে, যারা রাস্তায় থেকে লড়াই করছে, সম্ভবত প্রেস ক্লাবের সামনেও এই বিক্ষোভটা তারা দেখাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী নির্বাচনের আগেটা মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, ঠিক 19 সালে মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ চাকরি হবে, সেটা কি শুধুই আশ্বাস ছিল নাকি সামনে ভোটটা ছিল, দরকার ছিল? তো সময় বলবে, আমি আপনি এখানে দাঁড়িয়ে করতে পারি না, আমি আপনাকে বলে দিচ্ছি একাধিকজন রাস্তায়, প্রসিডিওর গুলো আপনার বললে তো 1 মিনিটে হয়ে যাবে না, ঠিক আছে, সেটাকে সময় দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষ আস্থা রেখেছে বলে এত বহুমত
দিয়ে সরকার করেছে 21। আপনি আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, যতদিন আছেন বাংলার ছাত্র যুবকে এইভাবে রাস্তায় বেশি দিন বসে থাকতে হবে না, অবশ্যই সমাধান হবে। আজকে কোর্টকে পুরোপুরি কোঅপারেট করা হচ্ছে, আপনি দেখুন এটা। আমার একটা প্রশ্ন, তোমার কোন ভুলের জন্য আমি গোটা রিপাবলিক বাংলাকে ভুল বলতে পারি? আমার এই উত্তরটা তুমি কথাটা হলো যে 2014 কেস, একবার যখন ইলেকশন হয় 5 বছরের মেয়াদ থাকে, 8 বছর উত্তীর্ণ হয়ে গেছে, দেখা যাচ্ছে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি খোয়া যেতে বসেছে। তার কারণ আদালত বিশ্বাস করে স্কুল কলেজ স্কুলগুলো হলো মানুষ গড়ার কারখানা, এখানে যদি ভুয়ো লোক গিয়ে টিচারি করে তাহলে ভুয়ো ডাক্তার বেরোবে, ভুয়ো পুলিশ বেরোবে, ভুয়ো সবকিছু বেরোবে, এগুলো এরা বুঝবে না। আমি বলছি দেখুন, দলে যদি ভুল করে থাকে তার শাস্তি হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এবং আস্থা রাখুন। দেখুন কোর্টের উপরে আস্থা আছে, কিন্তু এই বিজেপি পরিচালিত সিবিআই এর প্রতি আমাদের আস্থা নেই। সময় নেই, সময় নেই। আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, আইনজীবী শেষ পর্যন্ত কি বলছেন? দেখুন, আমাদের আশ্বাস আছে কোর্টের ওপর যে যেরমভাবে চলছে যারা প্রকৃত দুর্নীতি করেছে তাদের ধরা পড়বে, এবং আশা করি সিবিআই তার প্রকৃত ইনভেস্টিগেশন করবে। আর একটা কথা, ওই ডবল চাকরি ঠিকই বলেছেন মমতা ম্যাজি, কারা পেয়েছে? যারা টাকা দিয়েছে নেতা মন্ত্রীর পরিবারের লোকেরা ডবল ট্রিপল করে চাকরি। অভিযোগ চলতেই থাকবে, কিন্তু রাস্তায় নেমে পরীক্ষা চাকরি প্রার্থীরা লড়াই করছে, তারা কবে চাকরি পাবে সেদিকে নজর থাকবে। দেখতে থাকুন হচ্ছেটা কি। शिवसेना आहे ही, शिवसेना बाळासाहेबांची आहे का? शिवसेनेने हिंदुत्व सोडलं आहे का? मग ही शिवसेना नेमकं कोण चालवतोय? मुख्यमंत्री भेटत का नाहीत? मुख्यमंत्री भेटत नव्हते, मुख्यमंत्री म्हणजे मी, हे गेल्या काही दिवसांपूर्वी सत्य होतं। ह्याचं कारण, जी माझी शस्त्रक्रिया झाली होती तो अनुभव काय होता त्या अनुभवाचं एक वर्णन नाही मी करत बसणार, पण त्याच्यानंतरचे 2-3 महिने हे फार विचित्र होते। मी कोणालाही भेटणं शक्य नव्हतं, म्हणजे भेटू शकत नव्हतो, म्हणून तो जो काळ होता तो मुख्यमंत्री कोणाला भेटत नाही हा मुद्दा बरोबर। উদ্ধব ঠাকরে মারাঠিতে যে কথাগুলো বলছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, উদ্ধব ঠাকরে এই মুহূর্তে বলছেন যে আমি এখন আইসোলেশনে আছি, আমি কোভিড পজিটিভ, এবং কোভিড পজিটিভ থাকাকালীন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। যে সিদ্ধান্তগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যে সিদ্ধান্ত তা হলো কথাবার্তা চালিয়ে যাওয়া। এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন আমি অসুস্থ, নিজে অসুস্থ বোধ করছি, এবং অসুস্থ বোধ করার মাঝেও আমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন উদ্ধব ঠাকরে, বললেন যে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার আমার মানসিকতাকে এই মুহূর্তে বিচার করবেন না, আমার শারীরিক অসুবিধা রয়েছে সে কারণে আমি একটু ডাউন রয়েছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার এই মুহূর্তের মানসিকতাকে দয়া করে বিচার করবেন না। জনতার আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, আমাদের পরিবারের প্রতি জনতার বরাবর আশীর্বাদ ছিল, এবং এই মুহূর্তেও আমার জনতার উপরে বিশ্বাস রয়েছে যে জনতাই সেই সিদ্ধান্ত নেবে। ठीक आहे ना, बाळासाहेबांची शिवसेना आणि आत्ताच्या शिवसेनेत फरक काय नेमका? असं काय मी नेमकं केलेलं आहे की शिवसेना ही बाळासाहेबांच्या विचारापासून दूर जात चाललेली आहे? त्यावेळेला जे विचार होते, एक बछर धरे शिवसेना आपणाकडे सहाय्य करत असते, एक बछर धरे शिवसेना आपणाकडे पाशी থেকেছে, তার একটাই বড় কারণ হচ্ছে শিবসেনা বোঝে যে হিন্দুত্ব সেনার হিন্দুত্ব রাখার মুদ্রা। উদ্ধব ঠাকরে এই সময় বললেন যে হিন্দুত্বই শিবসেনার আত্মা, এত বছর ধরে শিবসেনা আপনাদেরকে সাহায্য করে এসছে, আপনাদের পাশে থেকেছে, এবং আমরা বিশ্বাস করি, শিবসেনা বিশ্বাস করে হিন্দুত্বই শিবসেনার আত্মা। ত্যাগনন্তরची আত্মাপরিচয় वाटचाल म्हणजे मग मी आता गेली 2.5 वर्ष मी स्वतः मुख्यमंत्री आहे, माझ्यासोबत पहिले आणि आत्ताच्या मंत्रिमंडळातले जे काही सहकारी आहेत ते सुद्धा त्याच बाळासाहेबांच्या शिवसेनेतले सहकारी आहेत। म्हणजेच काय की पहिल्या प्रथम शिवसेना हिंदुत्व, शिवसेना कोणाची? शिवसेनेने हिंदुत्व सोडले का? मधल्या काळामध्ये जे काय सगळं मिळालं ते बाळासाहेबांनंतरच्या शिवसेनेने दिलं, हे मी म्हणत शिवसेना बरोबर हिंदुत्वेर प्रति। मग आता मुद्दा काय आहे?
की सध्या राज्यामध्ये काय चालू आहे आपल्याला सर्वांना कल्पना আমাদের আমাদের প্রয়োজন নেই আমাদের হিন্দুত্ব স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করার আমাদের প্রয়োজন নেই শিবসেনা বরাবর সব থেকেছে নিজের হিন্দুত্বের প্রতি শিবসেনা বরাবর মনে করেছে যে আমাদের আত্মা হিন্দুত্বের আত্মা আমাদের দলের আত্মা হিন্দুত্বের আত্মা মলা তাছমানে যাইছস নেই আমাদের 63 জন শিবসেনার এমএলএ রয়েছে একনাথ শিন্দে এবং অন্যান্য যারা মন্ত্রী এমএলএ এমপি তারা অযোধ্যাতে গেছিলেন একনাথ শিন্দেরা অযোধ্যাতে গেছিলেন কি কারণে কারণ কি আমি তাদেরকে পাঠাতে বলেছিলাম আমি তাদেরকে তিকড়ে গেল যেতে বলেছিলাম জানা আপন আপলে মানতো শিবসৈনিক মরমর মারতাত রাপতাত নিউড়ু আমাদের কাউকে কিছু উত্তর দেওয়ার দরকার নেই আমাদের শিবসেনা এবং বালাসাহেব ঠাকরে শিবসেনা এক ছিল আছে এবং থাকবে সেনা এবং হিন্দুত্ব দুটো অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত এটাকে আলাদা করা যাবে না যেরকম শরীরের থেকে আত্মাকে আলাদা করা যায় না ঠিক সেভাবেই হিন্দুত্বের থেকে শিবসেনার আত্মাকে আলাদা করা যাবে না আশি লোকশাহী কে মালা আওড়নারে আর পটনারে আর মলা তো বাড়াসাহেবানেই পটত নতো আর আপলেলেই পটনার নাই মালা এক মুদ্দা কাছে দুর্ভাগ্যজনক একটি মুহূর্ত যখন শিবসেনার একাধিক বিধায়ক তারা শিবসেনা থেকে অন্য কোথাও গিয়ে বসে আছেন ইচ্ছা আসো বা নসো পণ একটা জবাবদারি আঙ্গর আলী তো তি জবাবদারি মি পূর্ণ জিদ্দিনে পার পাড়নে আমরা সব ছেড়ে দিতে পারি কিন্তু হিন্দুত্ব ছাড়বো না প্রভুখানা দিলেলো পূর্ণ করণারত আমরা সব ছেড়ে দিতে পারি কিন্তু হিন্দুত্ব ছাড়বো না তাহলে আমি আপনাদের সমোর আলো তো আমাদের শিবসেনা এবং বালাসাহেব ঠাকরে শিবসেনা এক আপনাদের কোনো পার্থক্য নেই বেগড়া মার্গ পত্তরাও লাগলা কংগ্রেস আর রাষ্ট্রবাদী हे गेले 25-30 वर्ष आपण त्यांच्या विरुद्ध ते आपल्या विरोधामध्ये हे लढत आलेलो आहोत व त्याच्यानंतर हे जे काय घडलं हे सर्वांना माहिती आहे की काँग्रेस आणि राष्ट्रवादीने शिवसेना बरोबर निजेर कथा पूर्ण करेचे एबारो निजेर कथा पूर्ण करबे शिवसेना त्या बैठकीमध्ये सगळं ठरलं आणि ते ठरल्यानंतर मला त्यांचे की उद्धव जरा एक मिनिट बोलायचे म्हटलं काय बोलायचं आता ठाकरे एवं एकनाथ शिंदे दोघेही अयोध्या गेलेन एवं अयोध्याते राम मंदिर সেই राम मंदिरे নিজেদের মাথা ঠেকেছিলেন এবং সেখানে গিয়ে উদ্ধব ঠাকরে প্রেস কনফারেন্স করছেন এবং সেই প্রেস কনফারেন্সটা নিভৃতে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সটা এমন একটা সময় প্রেস কনফারেন্স করছে এই যেন নিঃসঙ্গ রাজার মতো একা একটি ঘরে এবং অবশ্যই কোভিড পজিটিভ তিনি বলছেন নিজেকে ফেসবুক লাইভ করছেন কোনো সাংবাদিক নেই কোনো কোনো মন্ত্রী নেই কোনো বিধায়ক নেই উদ্ধব ঠাকরে নিজে একা একটি ঘরে প্রেস কনফারেন্স করছেন এবং সেই প্রেস কনফারেন্সটি ফেসবুক লাইভে নিঃসঙ্গ রাজার মতো একটি ফেসবুক লাইভে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শেষ ওভারে কোনো না কোনো ভাবে খুঁটি ধরে যেন তার প্রকারণে বাঁচার এবং সেই বাঁচার লড়াইয়ে বার বার যে কথাটা বলছেন নিজের আনুগত্য প্রমাণের চেষ্টা উনি কত বড় হিন্দু উনি কত বড় হিন্দুত্বের পূজারি উনি কত বড় হিন্দুত্বের জন্য লড়াই করেছেন আপ্রাণ চেষ্টা হচ্ছে নিজের আনুগত্য হিন্দুত্বের প্রতি আনুগত্য প্রকাশের লড়াই এবং সেই লড়াই এমন একটা সময় গোটা পৃথিবী দেখছে গোটা ভারতবর্ষ দেখছে যে সময় উদ্ধব ঠাকরের পাশে সম্ভবত 12 জন বিধায়ক নিজের সন্তান আদিত্য ঠাকরে ছাড়া আর কেউ নেই এবং এই মুহূর্তে নিভৃতে যে প্রেস কনফারেন্স হচ্ছে সেই প্রেস কনফারেন্সটাতেও কোনো সাংবাদিক নেই কারণ কি তিনি কোভিড পজিটিভ এক অদ্ভুত অদ্ভুত বেদনাদায়ক টুইস্ট এবার এই চিত্রনাট্যে মহারাষ্ট্রের মহানাটকের এক অদ্ভুত বেদনাদায়ক টুইস্ট যে টুইস্টে উদ্ধব ঠাকরের পাশে কেউ নেই বারবার কাতরভাবে আবেদন করছেন যে আমাদের 25-26 বছরের যে রাজনীতি আমরা উথাল পাথাল করে দিয়েছিলাম মহারাষ্ট্র বারবার যেন উদ্ধব ঠাকরে বালাসাহেব ঠাকরের নস্টালজিয়া জাগিয়ে তোলার চেষ্টা করছেন বারবার যেন উদ্ধব ঠাকরে মনে করানোর চেষ্টা করছেন যে শুধুমাত্র মহারাষ্ট্র শুধুমাত্র মারাঠা অস্মিতা নয় এই লড়াই হিন্দুত্বের লড়াই এই লড়াই হিন্দুত্বের প্রতি নিজের আনুগত্য প্রকাশের লড়াই এবং আপ্রাণ চেষ্টা করছেন আপনারা যারা মারাঠি বুঝতে পারেন বা আমাদের যা বাংলা তর্জমা এবং আমাদের লেখাগুলো যেগুলো গ্রিডে আসছে সেইটা পড়ে যদি আপনারা বুঝতে পারেন কোথাও গিয়ে উদ্ধব ঠাকরে আপ্রাণ চেষ্টা করছেন এইটা বোঝানোর যে বালাসাহেব ঠাকরের শিবসেনা এবং বর্তমান শিবসেনার মধ্যে কোনো পার্থক্য নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এই মুহূর্তে
শিবসেনার রাজনীতি দাঁড়িয়ে আছে এবং এই রাজনীতি, এই রাজনীতি এমন একটা দিকে আছে যেখানে উদ্ধব ঠাকরেকে এবার ক্ল্যারিফাই করতে হচ্ছে যে কেন কংগ্রেসের হাত ধরেছিল, কেন এনসিপির হাত ধরেছিল। উদ্ধব ঠাকরেকে বলতে হচ্ছে যে আমরা 25-30 বছর আগে এনসিপি কে এনসিপির বিরোধিতা করতাম, কংগ্রেসের বিরোধিতা করতাম, কিন্তু এখন আমরা হিন্দুও আছি, আমরা কংগ্রেসের পাশেও আছি, আমরা হিন্দুও আছি, আমরা এনসিপির পাশে আছি, আমাদের হিন্দুত্ব আছে, হিন্দুত্বের প্রতি আনুগত্য আছে, কিন্তু আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ আমরা করিনি হিন্দুত্বের লাইনের সঙ্গে। বালাসাহেব ঠাকরে যে হিন্দুত্বের লাইন নিয়েছিলেন আমরাও সেই লাইন নিয়ে আছি। উদ্ধব ঠাকরে আপ্রাণ চেষ্টা করছেন নিঃসঙ্গ সম্রাটের মতন কোভিড পজিটিভ একজন মানুষ একটা ঘরে নিভৃত বাসে বসে প্রেস কনফারেন্সও করছেন ফেসবুক লাইভে, চেষ্টা করছেন যে শেষ খড়কুটোর মতন যদি আঁকড়ে থাকা যায়, আর কয়েক ঘন্টার বোধহয় অপেক্ষা, তারপরেই এই সরকারের পতন কার্যত নিশ্চিত। কিন্তু তার আগে শেষবার চেষ্টা, শেষবার চেষ্টা কোনো না কোনো ভাবে আবেগ জাগিয়ে, কোনো না কোনো ভাবে নস্টালজিয়া জাগিয়ে। ही म्हण माहिती पण त्या म्हणी मागची गोष्ट नाही माहिती। উদ্ধব ঠাকরে এই মুহূর্তে বলছেন যে আমার নিজেদের, আমার নিজের যারা লোক তারাই আমার বিরুদ্ধাচারণ করছে, আমি ছেড়ে দিতে রাজি। এই মুহূর্তে বড় খবর, বড় খবর, আমি ছেড়ে দিতে পারি। উদ্ধব ঠাকরে বলছেন যদি আমার যারা জনতা, আমার আমাকে যারা ভালোবেসে ভোট দিয়েছেন, আমাকে যারা মস্তকে বসিয়েছেন, তারা যদি বলেন আমি ছেড়ে দেব, পথ ছেড়ে দেব, সমস্ত কিছু ছেড়ে দেব। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, উদ্ধব ঠাকরে বলছেন যে আমাদের আমাদের যদি আমাদের যদি ছেড়ে দিতে হয় তাহলে কি শিবসেনাকে পিঠে ছুরি মারা হবে না? উদ্ধব ঠাকরে এখানে বলছেন, ইচ্ছা প্রকাশ করছেন ছেড়ে দিতে পারেন। এই মুহূর্তের বড় খবর, উদ্ধব ঠাকরে ইচ্ছা প্রকাশ করছেন ছেড়ে দেবেন যদি জনতা চায়, জনতা চাইলে পথ ছেড়ে দেবেন, জনতা চাইলে মুখ্যমন্ত্রী ছেড়ে দেবেন। নিঃসঙ্গ সম্রাটের মতন বসে আছেন উদ্ধব ঠাকরে নিভৃত বাস থেকে ফেসবুক লাইভ করছেন, পাশে একটাও বিধায়ক নেই। উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরে এই দুজন মিলে আমার লোকেরা যদি চান এই মুহূর্তে পদত্যাগ করতে রাজি আছি, বড় দাবি উদ্ধব ঠাকরে। मी देतो राजीनामा, चला मी तुमच्या हातामध्ये आज मी माझ्या राजीनाम्याचं पत्र तयार करून ठेवतो आहे, जे आमदार गायब आहेत किंवा त्याने गायब करून गायब केलेलं आहे त्यांनी यावं। आणि बरं खबर बोललेलं आहे मुहूर्ते, उद्धव ठाकरे बोलचेन जे आम्ही मुख्यमंत्री थेके पदत्याग करते पारी। त्यातून राज्यपाल महोदय म्हणाले मुख्यमंत्रीत्व थेके पदत्याग करते पारी यदि विधायक, आमार विधायकेराई चान जे आम्ही मुख्यमंत्रीत्व थेके सरे दाराई। पुन्हा एकदा सांगतो की ही कुठी आगतिकपणा नाही, মহানাটকের কার্যত এক করুণ টুইস্ট এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। আজ পর্যন্ত আসি অনেক আহ্বান বিন সত্যিচে আপন পেলে, হে কায় মোটা আহ্বান, কাহিল জাস্তিত জাস্ত পরত লড়ু।